আমি যে অবজেকশন করেছিলাম তার দলে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল ফিরে যাওয়ার পরে যে রিপোর্ট দিয়েছে আজকে এসেছে ক্যাগ। এই ক্যাগের রিপোর্টে দেখুন আর তদন্তের কি আছে, হিঙ্গলগঞ্জের ভিডিও উত্তর চব্বিশ পরগনায় জেলা শাসক 1,73,00,000 টাকা হিঙ্গলগঞ্জ ব্লকের এমডিএম তহবিল থেকে, প্রধানমন্ত্রী পোষণ তহবিল থেকে মমতা ব্যানার্জির হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণের প্রোগ্রামে গাড়ির ভাড়া মিটিয়েছেন। রামপুরহাটের জয়েন্ট ভিডিও বক্তুইতে মমতা ব্যানার্জি যে কম্পেনসেশন চেক দিয়েছেন সেই চেক মিটে মিলের পিএম পোষণের অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ ক্যাগ রিপোর্ট হওয়ার পরে কি কি হয় আপনারা জানেন, গভর্নর কেস ফাইল করে এগেনস্ট গভর্নমেন্ট। তা আমি যে তথ্য দিয়েছি আমি কনফিডেন্ট, যতই পরিষ্কার করুন না কেন মাথায় অ্যাপ্রন আর হাতে গ্লাভ যতই করুন না কেন গ্যাগ রিপোর্টে আপনাদের চুরি ধরা পড়বে। ইতিমধ্যে স্টুডেন্টদের যে তালিকার সার্ভার সেগুলো বিভিন্ন ব্লকে সেটাকে জিরো করে দেওয়া হয়েছে, তার মানে একটা বিদ্যালয় 300 জন স্টুডেন্ট থাকলে 900 জনের মিড ডে মিলের টাকা তুলেছে এবং শিক্ষা কমিটি পঞ্চায়েত স্থানীয় প্রধান শিক্ষকদের একাংশ, সব শিক্ষক নয় একাংশ, তারা মিলে এই লুটের কাজ করেছে এবং মানরেগার মতো এই টাকাও নিচের তলায় তৃণমূল চুরি। মমতা ব্যানার্জির আজকে তৃণমূলের বৈঠক, সেখানে তিনটে জেলার দায়িত্ব তিনি নিজের হাতে রাখছেন, সাগরদিঘি এবং দুর্নীতির যে গোটা এফেক্টটা সেটার জন্যই কি বলা যেতে পারে এই তড়িঘড়ি এই সমস্ত আজকের সভা নিয়ে, ওটা ইন্টারনাল সভা ছিল, বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায় চন্দ্রমা ভট্টাচার্য যেগুলো বলেছে আমি ওগুলো নিয়ে বলবো। আমার যা কাছে যা খবর আছে ওই সভা চোরেদের গেট টুগেদার ছিল, ওখানে পশ্চিমবাংলার সমস্ত 350-400 চোর এসেছিলেন, তারা একসঙ্গে গেট টুগেদার করেছেন ইন প্রেজেন্স অফ চোরেদের যিনি ক্রিয়েটার সৃষ্টিকর্তা স্রষ্টা মমতা ব্যানার্জির সভাপতি। সেখানে একটা রেজুলেশন হয়েছে যে কৃষ্ণমন্ডলের গ্রেফতারের ব্যাপারে শোক প্রস্তাব জ্ঞাপন হয়েছে এবং 2 মিনিট নিরবতা পালন হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী লোকসভাতে তৃণমূল 1,000-এর বেশি আসন পেলে পার্থ চট্টোপাধ্যায়কে তারা একটা রাজ্যপালের পোস্ট দেবেন এই সিদ্ধান্ত। সেখানে সিদ্ধান্ত হয়েছে 21 জুলাই মানিক ভট্টাচার্যকে জ্যান্ত শহীদের সম্মান দিয়ে শহীদ দিবস পালন করা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন আস্তে আস্তে কথা আসছে, মমতা ব্যানার্জি হাত ধরাধরি করেছে, মমতা ব্যানার্জি সিপিএম কে সভার অনুমতি দেন আমাদেরকে দেন, মমতা ব্যানার্জি সিপিএম পুলিশকে বলে দিয়েছে সিপিএম কে বাড়াও। সব আঞ্চলিক দল 2019-এও এক হয়েছিল, আমি তখন তৃণমূলে ছিলাম কর্মচারী হিসেবে, এটা আপার গ্রেডের কর্মচারী ছিলাম। তা সেদিন 19 জানুয়ারি 2019 আমরা সবাই ব্রিগেডে এইরকম করে হাত ধরে দাঁড়িয়েছিলাম, ফারুক আবদুল্লাহ, বদরুদ্দিন আজমল, ওমর আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, স্ট্যালিন, মল্লিকার্জুন খড়গে, অনু সিংভি আর কার কার নাম শুনতে চান, আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর মমতা ব্যানার্জি মাঝখানে দাঁড়িয়ে তাঁত কেলিয়ে বলেছিল ইউনাইটেড ইন্ডিয়া, আমরা মোদিজিকে হারিয়ে দেবো। তা ওভারে মোদিজি বলেছিল আমার 300+ হবে, 303 হয়েছে বিজেপি শুধু এনডিএ বাদে, এবারে মোদিজি বলেছে আমার 400 হবে। তার ইন্ডিকেশন আপনারা উত্তরপ্রদেশে পেয়েছেন, উত্তরাখণ্ডে পেয়েছেন, গোয়াতে পেয়েছেন, মণিপুরে পেয়েছেন, গুজরাটে পেয়েছেন, ত্রিপুরাতে পেয়েছেন, নাগাল্যান্ডে পেয়েছেন, মেঘালয়ে পেয়েছেন, আগামী মাসে কর্ণাটকে পাবেন, তারপরে তেলেঙ্গানায় পাবেন, তারপরে রাজস্থানে পাবেন, তারপরে মধ্যপ্রদেশে পাবেন, তারপরে ছত্রিশগড়ে পাবেন, তারপরে আগলি বার মোদিজি 400 পার।